কবি মুকুল চট্টোপাধ্যায়ের দুটি কবিতা। প্রথম কবিতা উপকথা, উঠান পেরোতেই চাপা গাছটার ডাক, কিছু ভোলনি তো? আমি আমার বোঁচকা বোঁচকি নেড়ে চেড়ে দেখি, না সবই তো ঠিক আছে। আর দুপা যেতেই বাবলা গাছটার কি কান্না, আমার কাঁটা আছে বলে চলে যাচ্ছ? এক পা দুপা যাই আর ভয় হয়, এই বুঝি কেউ ডাকলো। বাকি আছে অভিমানী তুলসী গাছটা, দেখি সেও প্রদীপ ধরে আমার মুখটা দেখলো। কার উপর রাগ করে চলে যাচ্ছ? দেখি বাবলা গাছে আমার জামা আটকে গেছে, গোলাপ সারা বুকে গন্ধ ছড়িয়েছে। পায়ের দিকে তাকিয়ে দেখি দুর্বাঘাস্তেরও ঠিক কোনো মতলব আছে। দ্বিতীয় কবিতা সান্ত্বনা, নদীর কি দরাজ হাত, আমরা সীমা রেখা দিয়ে যাই আর নদী সব রেখা ভাঙতে ভাঙতে চলে যায় সাত দুয়ার এক করে দিতে। আবার নদী মাঝরাতে দেখে সাতটা দুয়ার কখন সাতশো দুয়ার হয়ে গেছে, নদী আবার কোমর বেঁধে নেমে সাতশো দুয়ার এক করে দিতে। আবার সাতশো দুয়ার কখন সাত লক্ষ হয়ে যায়, তখন নদীতে বান আসে সমস্ত দুয়ার ডুবে যায়। আর যদ্দিন বান থাকে তদ্দিন এই সান্ত্বনা, বানের তলায় শুধু মাটি আর মাটি, দুয়ার বলতে কিচ্ছু নেই।